हेलो बंधुरा, तुम्हारे सकल के स्वागत हमारे क्रिएटिव हैंडवर्क चैनेले। आज हमें जातीय पताकार मतो कलर कम्बिनेशन करे काटा चामचर सहाज्ये पमपम बल तैरी करे नियेछि आर पमपम बल दिए हमें राखी तैरी करेछि। खूब ही सहज भावे हमें तुम्हारे देखानोर चेष्टा करेछि। तो आज के हमारे वीडियो तुम्हारे कीरकम लागलो अवश्य कमेंट कर जानाबे आर भालो लागले लाइक कर देबे आर शेयर कर देबे तुम्हारे फ्रेंड्स और फैमिलिर साथे। तो चलो आमी राखीटी की करे तैरी करलाम तुम्हारे देखिए दी। राखीटी तैरी करार जोन्नो फार्स्ट आमी एरकम ब्लू कलर उल किछुटा केटे नेब। এখন এই অরেঞ্জ কালারের উলটা দিয়ে এরকম কাটা চামচ দিয়ে ফার্স্ট এরকম পেঁচিয়ে নেব। তারপরে এখন আমি এটা এইভাবে পেঁচিয়ে নিচ্ছি 20, 21, 22, 23, 24, 25 বার বা 25 আমি এরকম করে পেঁচিয়ে নিলাম। নিয়ে এখন অরেঞ্জ কালারটা আমি কেটে দেব। এখন আমি এখানে হোয়াইট কালার দিয়ে আবার এরকম 25 বা 25 বার পেঁচিয়ে নেব। দেখো এরকম দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ। হোয়াইটটা দিয়েও আমার 25 বার পেঁচিয়ে নিলাম। এখন হোয়াইট কালারের উল্টো আমি কেটে দেব। এখন আমি এখানে গ্রিন কালার দিয়েও 25 বা 25 বার পেঁচিয়ে নেব। হোয়াইট কালারটা দিয়ে আমি 25 বা 25 বার করে নিয়েছি। তার আগে আমি এখন দিচ্ছি ব্লু কালার। ব্লু কালারটা দিয়ে আমি এখন ঠিক হোয়াইটটার ওপরে এইভাবে আমি পেঁচিয়ে নেব। ব্লু কালারটা দিয়ে আমি 10 বার বা 10 পেঁচিয়ে নিলাম। এখন আমি এখানে গ্রিন কালারটা দিয়ে 25 করে নেব। 1, 2, 3, 6 গ্রিন কালারটা দিয়েও আমার হয়ে গেছে। আমি কেটে নিচ্ছি। এখন যে উল্টা আমি কেটে রেখেছিলাম ব্লু কালারে সেটা এই কাটা চামচের এই মিডল দিয়ে দিয়ে দিলাম। আবার এইটার মিডল দিয়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে শক্ত করে আমি একটা গিট দিয়ে নেব। দেখো এখন আমি আবার একটা খুব ভালো করে গিট দিয়ে নেব। খুব ভালো করে গিট দিয়ে নেওয়ার পরে এখন আমি এই কাঁচিটার সাহায্যে দেখো আমি পুরো কেটে নিয়েছি কাঁচিটা দিয়ে। এখন আমি এই কাঁচিটা দিয়ে সমান করে নেব। চারিদিকটা আমি এখন সমান করে নেব। দেখো আমি পুরো সমান করে পমপম বলটা কেটে নিয়েছি। এখন দেখো এরকম ব্লু কালারের উল নিয়েছি আমি, তিনটে উল আমি একসাথে করে নিয়েছি। একসাথে করে নিয়ে
একটা গিট দিয়ে একটা ঘর করে নেব। একটা ঘর করে নিয়েছি, এখন আমি এই ব্লু কালারের উল দিয়ে চেন করে নেব। তিনটে একসাথে করে নিয়েছি তাই একটু মোটা হচ্ছে। এরকম করে প্লেন চেন করে নেব। চেন করে নিয়েছি, পমপম বলটার এই যে সুতোটা আছে এই সুতোটা আমি এখন এখানে খুব ভালো করে মিডিলে বসিয়ে একটা গিট দিয়ে নেব। দেখো আমার রাখিটি তৈরি করা হয়ে গেছে। এরকম একটা পুঁথি নিয়ে আমি এখন এখানে সুই সুতোর সাহায্যে আটকে দেব। তো আজকে আমার এই পতাকা স্টাইলে পমপম দিয়ে রাখি তৈরি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো টাটা।